নমস্কার। একটি বিশেষ ঘোষণা, ঘোষণাটি অনুগ্রহ করে শুনবেন। আজ যে আমরা বনভূমি যাত্রাপালা শুরু করেছি, আমরা সবাই হিন্দু মায়ের সন্তান। এই মুসলিম ভাষায় কথা বলতে গিয়ে, মুসলিম ভাষায় গান গাইতে গিয়ে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আমাদের আসলে যে সমস্ত মুসলিম ভাই বন্ধু ও গুরুজন ব্যক্তিরা রয়েছেন, নিজের সন্তানের মনে করে আমাদের ক্ষমা করে দেবেন। ঘোষণাটি শেষ হল। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেছে, আমি যে এক মুষ্টির দ্বারা পানি জোগাড় করতে পারিনি খুদা মেহেরবান। আর যদি খালি হাতে বাকুলে ফিরে যাই, তাহলে যে মনিগণ ছুটে এসে বলবে, আব্বা আব্বা আমাদের পেটে বড় ক্ষুধার জ্বালা, আব্বা আজ তুমি আমাদের খাতি দাও, আব্বা তুমি খাতি দাও, খাতি দাও। হে খোদা, হে খোদা দিন দুনিয়ার মালিক খোদা মেহরবান, আজ যখন তুমি আমায় দোয়া করলে না খোদা মেহরবান, তাহলে তো আমার এই পাপিষ্ট জাহানখানে, জাহানখানে যে আমি রাখতে চাই না খোদা মেহরবান, আজ আমার এই জাহানখানে আমি যে ইন্তেকাল করতে চাই খোদা মেহরবান, খোদা মেহেরবান। ও গো আল্লাহ রহমান, খোদা মেহেরবান, ও গো আল্লাহ রহমান, খোদা মেহেরবান, ও গো আল্লাহ রহমান। হে খোদা, হে খোদা দিন তুমি মালিক, তুমি দোয়া করো খোদা, তুমি দোয়া করো। তিনি দুনিয়ার মালিক খোদা, তিনি দুনিয়ার মালিক খোদা, বাঁচাও আমার জাহান, খোদা মেহেরবান, ও গো আল্লাহ রহমান। হে খোদা, হে আল্লাহ, খোদা তোমার দুনিয়াতে কেউ হাসে আর কেউ বাঁকাবে গো, খোদা তোমার দুনিয়াতে কেউ হাসে আর কেউ বাঁকা দেবো, আমার আকিরি পানি জানে ভেসে যাই, আকিরি পানি জানে ভেসে যাই, বাঁচাও আমার জাহান, খোদা মেহেরবান, ও গো আল্লাহ রহমান, খোদা মেহেরবান, ও গো আল্লাহ রহমান। তিনি দুনিয়ার মালিক খোদা, তিনি দুনিয়ার মালিক খোদা, বাঁচাও আমার জাহান, খোদা মেহেরবান, ও গো আল্লাহ রহমান, খোদা মেহেরবান, ও গো আল্লাহ রহমান। আল্লাহ, আল্লাহ দিন দুনিয়ার মালিক খোদা মেহেরবান, আর যখন তুমি আমায় দোয়া করলে না খোদা মেহেরবান, তাহলে যে আমার এই জহনকারি নদীর পানি যে আমি ইন্তেকাল করবো খোদা মেহেরবান, আজ আমি ইন্তেকাল করবো খোদা মেহেরবান। ফকির সাহেব, একি ফকির সাহেব, কেন ফকির সাহেব এভাবে তোমার এই সুন্দর জীবনটা কেন তুমি পানিতে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ ফকির সাহেব? বাচ্চাজি, ফকির সাহেব কি লাভ হবা গো বাচ্চাজি এই জাহানখানি রেখে, আজ দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেছে,
আমি যে আগে মসজিদ দানা পানি জোগাড় করতে পারিনি গো বাচ্চাজি, তাহলে আমার জাহানখানি লাইকে কি লাভ হবে গো বাচ্চাজি? আজ তুমি আমায় বাধা দেওনি গো, আজ আমার জাহান আমি ইন্তেকাল করতে চাই বাচ্চা। ফকির সাহেব, না ফকির সাহেব, এই কিছুতেই হতে পারে না ফকির সাহেব। এভাবে তোমার এই সুন্দর জীবনটা বাচ্চাজি, আমি কিছুতেই তোমাকে বিসর্জন হতে দেব না ফকির সাহেব। বাচ্চাজি বলে না ফকির সাহেব, কিসের দুঃখ তোমার ফকির সাহেব? কেন তুমি পানিতে প্রাণে বিসর্জন দিতে যাচ্ছ ফকির সাহেব? বাচ্চাজি আমার কোথাটুকু নয় আমি তোমার কাছে পরে কইব কোন গো বাচ্চাজি, কিন্তু তার আগে বলো তো এই খোদা তালার দুনিয়ায় যে তোমার তো খারাপ পানির কোনো অভাব নেই, তাই যে তোমার কিসের কষ্ট কিসের দুঃখ তাই তুমি একটি বার বলো না গো বাচ্চাজি, আজ তোমার আগে দিকে পানি ঝরছে কেন বাচ্চাজি? ফকির সাহেব আমার দুঃখের কথা তুমি শুনতে চাইছো ফকির সাহেব? তুমি তো জানো ফকির সাহেব, এই মকর সাম্রাজ্যের বাচ্চা খান আমি, আমার সাম্রাজ্যে সুখ সবই রয়েছে বাচ্চাজি, কিন্তু আমি কোথায় অসুখী তুমি জানো ফকির সাহেব? বাচ্চাজি আমি এক এক করে স্বাধীন পরে স্বাধীন করতে চলেছি, আজও পর্যন্ত হতে পারলাম না আমি আব্বা যান। বাচ্চাজি আমার দুই বেগম আছে, ফুলাল বিবি আর গুলাল বিবি, তারা কেউ আমি জানি হতে পারলো না ফকির সাহেব। বাচ্চাজি বলে না ফকির সাহেব, তারা যদি না কোনো দিনের জন্য আমি যেন হয়, কেউ যদি আমাকে আব্বা যান বলে ডাকে, তাহলে আমার এই বিশাল সাম্রাজ্য আমি কার হাতে তুলে দেব ফকির সাহেব? ফকির সাহেব কে বলেছে তোমার নেটকা নেটকি হবানি? আমি কষ্ট তোমার নসিবে দেখতে পাচ্ছি, নেটকা নেটকি ও আছে শুধু আগে থেকে পানি ধরাই যারা আলাল করছে। তা বলছিলাম কি, যদি না কিছু মনে করে একটা কথা কইতে পারি বলো, একটিবার দুই বেগমকে ডাকো, আমি হাত খড়ি পেতে দেখি কার নসিবে নেটকা নেটকি ও আছে। আমার দুই বেগমকে এখন ডাকছে ফকির সাহেব, তুমি ওদেরকে ভালো করে হাত গুনে দেখবে ফকির সাহেব, ওরা যেন আমি জানি হতে পারে ফকির সাহেব। ঠিক আছে ফুল আলে বেবি। বাচ্চাজি আমি এখনই আসছি বাচ্চাজি। গুলাল বেবি। বাচ্চাজি আসছি বাচ্চাজি, এখনই আসছি ফকির সাহেব। হ্যাঁ বাচ্চাজি, আজ আমার দুই বেগমের কান আছে ফকির সাহেব, তুমি ওদেরকে ভালো করে হাত গড়িয়ে দেখো ফকির সাহেব। ঠিক আছে দেখো, ওদের আম্মি জানি হতে পারে ফকির সাহেব। ঠিক আছে ঠিক আছে। আদাব বাচ্চাজি, আদাব বাচ্চাজি, আমাদের ডাকছো কেন বাচ্চাজি? দেখো বড় বেগম, দেখো ছোট বেগম, বাচ্চাজি আজ ফকির সাহেব এসে তোমাদের হাত গড়িয়ে দেখবে, তোমার কেউ আম্মি জানি হতে পারবে কিনা বাচ্চাজি? ফকির সাহেব, বাচ্চাজি বলছিলাম যে হাত খড়ি পেতে দেখা একটা নিয়ম কারণ ছালো, তাই কিছুক্ষণের জন্য তুমি খান খাই গিয়ে অপেক্ষা করো, আমি কি দেখলুম হাত খড়ি পেতে, তারপরে তোমার কাছে কয়ে যাবানো। বেশ ফকির সাহেব, আমি ততক্ষণ খানকায় গিয়ে অপেক্ষা করছি ফকির সাহেব, তুমি ওদেরকে ভালো করে হাত গুনে দেখো ফকির সাহেব। ঠিক আছে, ওরা যেন আমি যেন হতে পারে ফকির সাহেব, আমি যেন আব্বা যেন হতে পারে ফকির সাহেব, আমি যেন আব্বা যেন হতে পারে। ঠিক আছে ঠিক আছে ফকির সাহেব, আজ বলতে পারো ফকির সাহেব, বলতে পারো বাবাজান, কত হিন্দুদের মন্দিরে আমাদের মসজিদে কত আমি নসিব ঠুকেছি, হতে পারলাম না আম্মি যান, আমার বাচ্চাজি হতে পারলো না আব্বা যান, আমি কি আম্মি যান হতে পারবো না ফকির সাহেব? বাবুজান ফকির সাহেব আগির পানি মুছে ফেলো বাবুজান, একবার কি ভেবে দেখেছো ওই খোদা তালা যদি না দোয়া করে মন্দির মসজিদে মালটা গুললেও মনে হবানি গো বাবুজান। ফকির সাহেব আমি জানি না ফকির সাহেব, আমি জানি না আজ খোদা তাল্লার কাছে কত গুনাহ করি আছি, ওই জন্য হতে পারিনি আম্মি যান বাবা যান, আমার বাচ্চাজি হতে পারিনি আব্বা যান, তুমি আমার হাতটি দেখো ফকির সাহেব, আর দেরি করনি খকো এত নেছো, চলো ফকির সাহেব। হেল্লা হেল্লা দিন দুনিয়ার মালিক খোদা মেহেরবান, আজ তুমি দোয়া করো খোদা, দোয়া করো আমি কি আমি জানি হতে পারবো ফকির সাহেব? বাবুজান বলছিলাম যে সে কথাটুকু না তোমার কাছে পরে কইব আমি। ফকির সাহেব এখন তুমি এসো। বেশ ফকির সাহেব এখন আমি আসি। এসো এসো খোদা হাফেজ। আজা আজা আজা, তা ছোট বাবুজান বলে ফকির সাহেব, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে পানি ধরে একটু খক করে তুলে এসো। বেশ আসছি ফকির সাহেব।
আজ আমার কি আনন্দ ফকির সাহেব, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না ফকির সাহেব। হ্যাঁ ফকির সাহেব, তো তুমি যা চাইছো আমার এই মন উচার করে আমি তোমাকে দেবো ফকির সাহেব। তুমি আমায় খোঁজাত করবে গো বাবা। হ্যাঁ ফকির সাহেব। খোদার কসম কে বলছো? হ্যাঁ ফকির সাহেব। আল্লাহর কি রেখে বলছো? আল্লাহর কি রেখে বলছি ফকির সাহেব। আল্লাহ তাআলা তোমার দোয়া করবা ফকির সাহেব। এই কথাটা আমি বার্ষিকী দিতে চলুন ফকির সাহেব। এসো আসছি ফকির সাহেব। এসো বাবুদান আসছি ফকির সাহেব। এসো বাবুদান। হে আল্লাহ দিন দুনিয়ার মালিক খোদা মেহরবান, আজ যে ছোট বৌদিনের নচিমে যে যমক লড়কা লড়কি আইছে, যদি একটিবার বাচ্চাদের কানে ওঠে তাহলে যে বাচ্চা যে আনন্দ করতে করতে মহলে যে পরিপূর্ণ করে ফেলবে, তারপর তারপর যে আমার অনেক খৈরাত করবে গো, সেই খৈরাত আমি নিয়ে বাগুলে ফিরে গিয়ে বলবো ও গো আমিনা বিবি দেখো না গো দেখো, আজ যে বাচ্চা যে আমার অনেক খৈরাত করিয়াছে, পাড়া হতে মণিগণকে ডাকো, ওদের ওদের কলিজা উজাড় করে খাতি দাও গো, কলিজা উজাড় করে খাতি দাও। না না তোমাদের সঙ্গে পরে কোথা কইব এখন গো, আমি এখন আইছি গো, আমি এখন আইছি গো। না ফকির সাহেব আজি বলো তো ফকির সাহেব, তুমি তো আমার হাত দেখলে, তুমি তো আমার হাত দেখলে, ছোট বেগমের হাত দেখলে, ছোট বেগমের হাত দেখলে, আমি আম্মি জান হব, আম্মি জান হব না, ছোট বেগম আম্মি জান হবে, বেগম আম্মি জান হবে, বাবু জান সে কুতাটুকু তো আমার ডেকে পাঠালে আমি কে কই আসতে পারতাম, তুমি আস্থার মাঝখানে জেরম পারবে হাকি মেরে উঠেছ, আমার কলজে থেকে জান উঠছে আর পড়ছে, উঠছে আর পড়ছে, উঠছে আর পড়ছে। ফকির সাহেব, ফকির সাহেব তুমি নির্ভয় আমার কাছে বলো, ফকির সাহেব না সে কথা তোমার বলা যাবে না। কেন ফকির সাহেব? সে কথা শুনে তোমার কি লাভ হবা ফকির সাহেব? আমার কাছে বলতেই হবে ফকির সাহেব। বাবুজান কেন বুঝতে চাইছো না? সে কথা শুনলে তুমি জানে বাঁচতে পারবে না ফকির সাহেব। ফকির সাহেব এমন কি কথা, কি কথা আমি জানে বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। আগো বাবুজান আমার কাছে বলো ফকির সাহেব, বলো ফকির সাহেব, বলবো বেশ এখন তো যখন শুনবাই তাই জানটা শক্ত করো, আমি বলছি বলো ফকির সাহেব, বলছিলাম যে খোদার তলা তোমার নসিবে কোন অন্যের গানের কি দেবানি ফকির সাহেব। ছোট বেগম সে তো আনন্দের কথা ছালো, খোদা তালা ছোট বুঝার নজিবে এমন দোয়া করি আছে যে একেবারে জমক নের গানের কি আইছে ফকির সাহেব। তা আমার কি দোষ, আমার চোখ বেই করছো? না ফকির সাহেব না, আমি হতে দেব না। ওই ছোট বেগমের গর্ভে যদি সন্তান আসে বাচ্চা যে কোনো দিনের জন্য আমার ভালোবাসবে না, তাই বলছি ফকির সাহেব ওই বাচ্চাদের কাছে তোমার মিথ্যা কথা বলতেই হবে। বাবুজান তুমি কি আমার সঙ্গে মস্করা করছো ফকির সাহেব? আচ্ছা তোমার কি মনে হয় যে আমার মতো মানুষটা ওই বাচ্চাদের কাছে গিয়ে মিথ্যে কথা কই? আর যদি মিথ্যে কথা কই তাহলে খোদা তাহলে আমার গুনাহ দেবানি ফকির সাহেব। এই মিথ্যা কথা বলবে ছোট বেগমের গর্ভে যে সন্তান আসছে বাবুজান কাঠে কিংবা শয়তান রূপে, বাবুজান আর ওই ছোট বেগমের আব্বা জানের বাকুলে নিয়ে যাওয়ার নাম করে নির্বাসনে যাচ্ছেই বলবে। বাবুজান একটি বার কি ভেবে দেখেছো গো বাবুজান, তুমি যে কত বড় শয়তানের আড়ালে দাঁড়িয়ে গেছো বাবুজান। ওই যে ছোট বাবুজানের গর্ভে যে যমক লড়কা লড়কি আইছে, যদি একটি বার তোমাকে আম্মি জান বলে কোলে ছাপিয়ে পড়ে পারবে তোমার বাকুলে কোন হিংস্র যন্ত্র এসছে? বেশ বরখান গাজী তোমার ওর বিশ্বাস করে আজ আমি তার নতুন করে খুঁজে দেখব সে রায়মণি কোথায় লুকিয়ে আছে, এই মতো আমি চললাম সে রায়মণির সন্ধান। বাদাস বাদাই 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 বাদাই
चल बाबूजान सिद्धांत कर देवे से विचार जो तुम मेरे पारो तो तुम संगे चल आगे तुम्हें पीछे पीछे बार खान गजे चलो विचार पार्टी और बुबू जान विचार पार्टी होती हो जा विचार कर बहुत पुरानो नोक हिंदू गार देवता दोस्त रक्षा कर संगे बहुत दिन दोस्त ईमानदार मुसलमान हुए বনের পশুর সাথে দোস্ত বানিয়েছো তোমার এই দোস্ত আমার এক ভক্তর খাতি গিয়েছিল তার জন্য কি বা দেবে জিজ্ঞাসা করো ও দোস্ত শুনতে পেয়েছো বলছে যে খেসার ওদ হিসাবে তুমি কি দিতে পারবে বলো কি দিতে পারবে দেখো দি বল করে গজি আমি দোস্তের পাঁচানোর চেষ্টা করছি দোস্ত আমার ধরে কামড়া কামড়ি করছে বলো তোমার দোস্ত কি দিতে চায় আমার দোস্ত বলছে जंगले थी तो जंगल समस्त मधुर अधिकार हिंदू गार देवता तई दुके मनि जो खाती क्षतिपूरण दीती हबा तो स्वाद नहीं को मधु देव मधु कथा तो अदबल को चोपे कहली तो भय तो मनि कल उठचार पड़े दक्षिणमणि गाजी हिंस जंतु जंगले थी जत भलो भलो चंदन काट जत सुंदरी काट कुरान काट सब की दुखे ना कि खूब गरीब मानी हिंदूगार देवता कने कने बोलछे घर पेछने डोबा डोबाय धरन नुंगी टाइम घुरोच्छे
নামছি নামছি পানির মধ্যে পা ঢুকে দিচ্ছি 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 হুর ঠেকছে 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 তো হু করে কাটবেই হচ্ছে বেই হচ্ছে তো বেই হচ্ছে হু করে কাটবেই হয়ে আছে বুঝতে পেরেছি বুঝলাইছো ওই কাট বিক্রি করে দেখে মনে খালি নবাব বাচ্চা হয়ে যাবে তাই তো দেখা যায় আমি কার বাঁচানোর চেষ্টা করছি যার বাঁচানোর জন্য আমি এত কড়বের দিয়ে কথা বলছি সেই আমার ফেলে দেবে বাইর খান গাজি ভাগ্যিস আমার ওই ওই গেঁয়ো গাছের ওই ইয়েটা শ্বাসমুন্ডে আমার ঢুকে যায় না যাই হোক গে বলছি ওই যে কথা বলেছি ওই কথা মতো কাজ হবে তাই যদি হয় বাইর খান গাজি তুমি তো মুসলমান মানো তুমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এই মত তোমার বাবু জানার কাছে সালাম জানিয়ে এখান থেকে তুমি বিদায় হয়ে চলে যাও আর তো হিন্দু মানুষ আমার বাবু জানার কাছে প্রণাম জানিয়ে এই মত তোমার আদুজো আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও আসলে বর্গান গাজি আদর্শ কোন ভক্ত যদি মহলে গিয়ে বিপদে পড়ে বলো বাবু জান আশীত সাউন্ড দোষা ডিজে বাপি দুশাই এক নম্বর পোল